আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে অগ্রিম জুম্মা মোবারক। আজকের ভিডিওটি আমার এই চ্যানেলের শর্ট এবং ভিডিও মিলাই টোটালি 998তম ভিডিও, অর্থাৎ বুঝতে পারছেন আর দুইটি ভিডিও দেওয়ার পরেই কিন্তু 1000 ভিডিও হয়ে যাবে। তো এই যে 1000-এর যে জার্নিটা, এটা আমি যে কীভাবে পূরণ করেছি এটা শুধুমাত্র আমি জানি। প্রত্যেক দিন এত কাজের মাঝেও একটা ফ্যাক্টরি, দুটি ফ্যাক্টরি চালানো, একসাথে এতগুলো লোকজন, সব দিকে খেয়াল রাখা, ব্যক্তিগত লাইফ, তারপরেও প্রত্যেক দিন টাইম মতো ভিডিওটা আপলোড করা যে কতটা টাফ, এটা কিন্তু আমি আমার এই চ্যানেলের ভিডিওতেই বলেছি যে ফার্নিচারের ব্যবসার থেকে মানে অনেক অনেক বেশি টাফ হচ্ছে একটা নিজেকে একটা ইউটিউবার হিসেবে ক্রিয়েট করা, ইউটিউবিং করা বা একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করানো। যাই হোক, পসিবল হয়েছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে, এবং এই যে আমার ফার্নিচারগুলো যেগুলো আছে এগুলো থাকার কারণে কিন্তু এটা পসিবল হয়েছে। বাট আমি মনে হয় একাকি শুধু লাইফস্টাইল ভিডিও করে এতগুলান সাবস্ক্রাইবার বা এরকম একটা ইউটিউবে একটা পজিশন, সার্চ ইঞ্জিনে বাংলাদেশে 1 নম্বর পজিশন কিন্তু আমি গেইন করতে পারতাম না। দর্শক, মেলামাইন বোর্ড আসবাবপত্রের জগতে অভি লাইফ ওকে ইউটিউব চ্যানেল আপনাদের আস্থার জায়গা দিন বাই দিন দখল করছে। এটা আমার কাছে যেমন ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে যে আমি চেষ্টা করে যাচ্ছি সব ডিপার্টমেন্ট সম্পর্কে প্রতিটা খুঁটিনাটি বিষয়ে আলোচনা করার এবং ভিডিওগুলোকে ইনফরমেটিভ করার। আশা করি আগামী দিনগুলোতে ভিডিওগুলো আরো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। দর্শক, স্ক্রিনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি কম্পিউটার টেবিল। মনে আছে সেই ভাইয়ার কথা, সম্ভবত নোহাস বিন আশরাফ ভাইয়া এবং ওনার ময়মনসিং ভালুকাতে বাসা, উনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছিল। কোন প্রোডাক্টটা? ঠিক স্ক্রিনে এই মুহূর্তে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটা কিন্তু উনি আমাদের কাছ থেকে নিয়েছিল। এবং ওইটা দেখে আমাদের সুদূর সেই বরিশাল জেলা, বরিশাল বিভাগ, সরি, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে অর্ডার করেছেন আমাদেরকে এই প্রোডাক্টটি। এবং ওটা ছিল অ্যাশ চেক কালার, এটা হচ্ছে শান্তিক কালার, আমার ফেভারিট কালারটা, এটা উনি চেয়েছেন এবং আমরা এটা বানিয়ে দিয়েছি। তো এখানে একটা যেটা বিষয়, ওই ভাইয়ার সাথে, অর্থাৎ আশরাফ ভাইয়ার সাথে, এই পিরোজপুরে যিনি ভাইয়া, ইনি হচ্ছে ফোরকান নাম ভাইয়ার, ইনার যেটা মাপের পার্থক্য সেটা হচ্ছে আশরাফ ভাইয়ার প্রোডাক্টটির মাপ ছিল এদিকে 20x36 টপের, এবং এটার মাপ আছে হচ্ছে 24x36, বাট দাম কিন্তু একই। আমি ওই ভিডিওতেও বলেছিলাম যে এই জায়গাটাতে দেখবেন এটা 20 অর্থাৎ 18-এর পর থেকে 24 পর্যন্ত যেটাই নেন না কেন, দাম কিন্তু 24-এরই পরে। তো উনি এই সুযোগটি নিয়েছেন, হয়তোবা যে আশরাফ ভাইয়ের যেটা ছিল, নোহাস বিন আশরাফ ভাইয়ের যেটা ছিল, নোহাস ভাইয়া বলবো আর কি, ওনার পুরা নাম নোহাস বিন আশরাফ। তো নোহাস ভাইয়ার যেটা ছিল সেটা হচ্ছে ওনার জায়গাটা বা ওনার যে স্পেসটার কারণে উনি অনেক মাপটা নিয়েছিল। তো এটা অনেক সময় অনেকেই নিয়ে নেয় আর কি, কিছু করার থাকে না, আমাদের একটা স্ট্যান্ডার্ড মাপ থাকে। এটার হাইটটা 30 ইঞ্চি আছে এবং এটার বডি 34 ইঞ্চি, যার মধ্যে 13 ইঞ্চির মধ্যে আছে হচ্ছে ড্রয়ার এবং পাল্লা। নিচের পাল্লাতে কিন্তু কব্জা ব্যবহার করা হয়েছে এবং উপরের ড্রয়ারে ড্রয়ার বোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে, ড্রয়ারের তলাতে 6mm মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে, এবং এখানে কিন্তু কিবোর্ডের জন্য ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে, এবং এই জায়গাটাতে এটা যেটা কিবোর্ড এটা হচ্ছে 20 ইঞ্চি জায়গার মধ্যে আছে। নিচে একটা 15 ইঞ্চি সেলফ দেওয়া আছে, যেটা আমরা নোহাস ভাইয়ারটা করেছিলাম, একদম সামনে পর্যন্ত দিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে ওনার একটা হ্যাসেল হয়েছে, উনি নিয়ে গিয়ে অবশ্য এটা খুলে আবার কেটে লাগিয়েছে। যাই হোক, উনি বলেছিলেন যে দিয়ে দেন, আমরা লাগানোর পরে ওনার সাথে কথা বলেছিলাম যে আপনি চাইলে আমরা কেটে এটা লাগিয়ে দিব, বাট উনি বলেছিলেন দিয়ে দেন। পরবর্তীতে আবার উনি এটা নিয়ে গিয়ে করতে পারছে, আমাকে ছবি দিয়েছে, দেখেছি ভালোভাবে উনি করতে পারছে, খুব কঠিন কিছু না, দুই পাশে 4টা স্ক্রু খুলে দিলে খুলে আসে, তারপরে আবার উনি কেটে আবার লাগিয়ে নিয়েছে, এটা কোনো বিষয় না। বাট এক্সপার্ট মিস্ত্রি হতে হবে, না জানলে কিন্তু এটার ফিটনেসটা নষ্ট হয়ে যেতে পারে। দর্শক, প্রোডাক্টটি হচ্ছে শান্টেক কালার, সুপার কোম্পানির 16mm এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা হয়েছে। এটা একটি কম্পিউটার টেবিল কাম ক্যাশ টেবিল বলা যায়। এটার সামনে কিন্তু পুরাটা 16mm বোর্ডে ঢাকা, নিচে যে চোখের মতো যে দুটো ফুটো দেখতে পাচ্ছেন, যেটা আমরা ফুটো করে কালো কালার করে দিয়েছি, এটা করা হয়েছে কারণ তারগুলো বের করার জন্য। ওকে, টপের মাপটা হচ্ছে 3 ফিট বাই 2 ফিট, অর্থাৎ 36x24 ইঞ্চি, টপটা মোটা করা আছে এবং কোনাগুলো দেওয়া আছে এইভাবে, যেটা নোহাস ভাইয়ারটাতে ছিল। তো এইটা হচ্ছে 1.5 ইঞ্চি স্কার্টিং দেওয়া আছে, এবং 2.5 ইঞ্চি স্কার্টিংটা 1.5 ইঞ্চি মোটা করা আছে, 0.4mm ইডিজি ব্যান্ড, এবং এই জায়গাগুলোতে যে 3-4 আছে এটা হচ্ছে 0.5mm ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে। ডোয়ারে লক ব্যবহার করা হচ্ছে জিএস ক্যামের লক এবং 6 ইঞ্চি স্টিল হ্যান্ডেল, যেটা আমরা সব সময় সুনাম করে থাকি এই প্রোডাক্টটির। ওভারঅল এটা নিয়ে তেমন করে জানানোর কিছুই নাই, প্রোডাক্টটি আমরা দ্বিতীয়বারের মতো সেল করছি, অর্থাৎ এই একই রকম প্রোডাক্ট, একই মাপের, শুধু টপটা 24 ইঞ্চি,
20 জায়গায় 24 আছে। দ্বিতীয়বারের মতো সেল করছি। প্রথম যেই প্রোডাক্টটি সেল করেছিলাম এই মাপে সেটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ওটা অনেক সুন্দর কালার ছিল, বাট ওটা অ্যাভেলেবেল না। এবং এই কালারটি, এইটা শান্তেক কালার, এটা আমার ফেভারিট কালার, এটা সবসময় অ্যাভেলেবল, এটা আপনারা পাবেন। এই প্রোডাক্টটির দাম হচ্ছে 5,600 টাকা। আপনারা যদি প্রোডাক্টটি পারচেস করতে চান আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান হতে, তাহলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন। দেখুন দুটি নাম্বার দেওয়া আছে, একটি কল নাম্বার, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এটার কারণ হচ্ছে আমি যেহেতু একা মানুষ আর আমরা যেহেতু অনলাইন কোনো সেলার না, এটা কিন্তু আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, আমার কোনো ফেসবুক পেজ নাই আর আমার মানে অ্যাক্টিভ কোনো ফেসবুক পেজ নাই। ভিডিও চ্যানেলের লিঙ্কে দেখবেন একটা ঢাকা ফার্নিচার দিয়ে পেজ দেওয়া আছে, বাট সেখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি না, কারণ আমি ফেসবুকে অতটা অ্যাক্টিভ না। ওকে, অনেক আগে ক্রিয়েট করা ছিল সেটা 2013-14 সালের দিকে, আর এইটাতে আমি এখন অ্যাক্টিভ। সবসময় হোয়াটসঅ্যাপে আমি অ্যাক্টিভ থাকি, বাট হোয়াটসঅ্যাপে আমি সবসময় অ্যান্সার দিতে পারি না, দ্যাটস ওয়াই, কারণ আমি কাজে ব্যস্ত থাকি, দিনের মধ্যে 2-4 বার চেক করি, রাতে চেক করি। তো আপনাদের যদি আর্জেন্ট হয়, অর্ডার করতে চান বা কিছু জানার থাকে, তাহলে আমাকে ফার্স্টে কল নাম্বারটিতে দেখুন 07458883069, এই নাম্বারে কল করে আমাকে রিমাইন্ড করলে আমি হোয়াটসঅ্যাপটা চেক করে আপনাদেরকে অ্যান্সারটা দিয়ে দেবো। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো এই কম্পিউটার টেবিলটি এটা আমাকে জানিয়ে দিবেন, আর সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, 1000তম ভিডিওতে, যেই ভাইয়ার প্রোডাক্টটি আমি রিভিউ করব। সেইটা দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকন অন করে রাখতে পারেন, নোটিফিকেশন পাবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দর্শক, এই প্রোডাক্টটি যাবে পিরোজপুর ভান্ডারিয়া উপজেলা, এবং এটা অর্ডার করেছেন ফোরকান ভাইয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।